বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি এর আগে ভিডিও দেখিয়েছি, এই গাছের ভিডিও দেখিয়েছি, তা এখন আমি শেয়ার করছি এই অর্কিড গাছটা। আবার নতুন করে আমি এই ফুলদানিতে রেখেছি, আর এর মধ্যে এটা বসিয়ে দিয়েছি, যেহেতু এটা পড়ে যাওয়ার ভয় থাকে, জল আছে তার রেখেছি। আর এদেখো একটা আমি উলের একটা ড্রেস পেয়েছি, দেখাচ্ছি, ধরো এদেখো একটা বিশেষ জিনিস, আর পরে দেখাচ্ছি। ধরো আগে এই বাঁশ গাছটা রেখে দিয়েছি, এদেখো গ্লাসের মধ্যে পাথর দিয়ে, এদেখো আমি জল দিয়ে এটাকে আমি রেখে দিয়েছি বাঁশ গাছটাকে। যাই হোক, এবার আমি দেখাচ্ছি আমার এইটা দেখানো, এইটার কথা কী বলো তো, দাঁড়াও তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। এদেখো এটা কি বলতো, এটা এটা কি সুন্দর একটা রিং, উলের সোয়েটারের একটা গলা পেয়েছি, বাচ্চাদের ছোটোবেলার সোয়েটারের এটা গোল গলা সোয়েটার, তার এটা পেয়েছি, খুলে নিয়েছি। নিয়ে দেখো আমি এটা সাজানোর একটা আইটেম তৈরি করে নিয়েছি, ঘর সজ্জা ফেলে যাওয়া জিনিস দিয়ে যে ঘর সজ্জা হবে আমি সেটা রেখেছি। এদেখো এরকম করে রাখা আছে, এর মধ্যে আমি ফুলদানি বসিয়ে দিয়েছি, এটা লাল হলে খুব ভালো লাগতো, তার ছাদকে এই কালারটাও তো আনকমন কালার আছে, ভালোই তো লাগছে। আর পাশে যদি আমি কুরুশ দিয়ে একটু অন্য কালার বুনে দিই তাহলে ভালো দেখাবে, কুরুশটা আমি এখন পাচ্ছি না, তাই জন্য পরে এটা করে দেবো, কিন্তু এখন তার আগে যে এটা আমি করে ফেলেছি সেটাই দেখো। আর একটু জলের দাগ পড়ে গেছে ফ্রিজের মাথা, আমার এই ফ্রিজের মাথার উপরে একটু জলের দাগ পড়ে গেছে, এই জল টল রাখি তো, আর মানে এটা করতে ওটা করছি 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 করতে, আর না এখানে একটা কাপড় পাতা ছিল, সেই কাপড়ের ওপরই জল পড়েছে, আর স্পটটা দেখা যাচ্ছে যাকে, এবার পরে আমি পরিষ্কার করে দেবো, পরে বলতে আগামী দিনই করবো। যাই হোক, এবার পরিষ্কার তো করতেই হবে বলো, এইগুলো তো পরিষ্কার করা এই জায়গাটা শুধু, আর এটা আমি পরে এটা দেখে দুটো ফোল্ডের আছে, এটা উলের গলা ছিল, মানে এইখান থেকে সোয়েটার ছিল আর কি, গোল গলা, ওই গলাটার মধ্যে মাথা ঢুকিয়ে পরা হতো, পরতো আর ছেলেরা, ছোটো ছেলে সোয়েটার ছিল, তা আনকমন কালার, একটু একটু কী বলবো, ম্যাচেন্ডা ব্লু টাইপের, হ্যাঁ এরকমই ভুল বললেও তোমরা সঠিক মনে করো, যাই হোক ওই রকম একটা তুতে কালার আর কি, তুতে কালার, সেম তুতে কালার। আর এই কম্বিনেশানটা আমি কেন করেছি বলো তো, ফুলদানিটা এই কালার আর এইটাই কালার, মাঝখানেরটা যদি ডিপ কালার হতো, খয়েরি তো লাল খয়েরি এরকম কিছু একটা, তাহলে খুবই ভালো দেখাতো। আমার ভুল হয়েছিল যখন ফুল গাছওয়ালা ফুলদানিওয়ালা আমাকে এটা লাল রঙে দিচ্ছিল, তখন আমি নিলাম না, আর এখন এটা নিয়ে আমার বেমানান লাগাচ্ছে। যাক গে, এটাও একটা মাল্টি কালার হয়ে গেছে, আমার এটা এটাও আনকমন, বেশ ভালোই লাগছে দেখতে, দেখো একটা দেখতে ভালোই লাগছে, আমার চোখে তো ভালো লাগছে, জানি না। এটা আমার চীনামাটির একটা ফুলদানি, এই ধূপদানি সরি, আর এটা তো বলেছিলাম শ্বশুরের হাতে করে আনা চীনামাটির ফুলদানি দু সেটা, আগেকার দিনে এরকম ফুলদানি আমার বাপের বাড়িতেও ছিল, সেখানে ভেঙে গেছিলো, ওইটা একটু কালচে কালার ছিল, এটা তো হলুদ কালার, ওটা একদম কালচে কালার ছিল, মেরুন আর কি, আর এটা ব্রাউন কালার। যাই হোক, আমি এইভাবে গ্লাসের মধ্যে পাথরগুলো দারুণ দেখতে লাগছে, যাই হোক আমি রেখে দিলাম শুভ সন্ধ্যা বলে, পরের ভিডিও দেবো, দেখতে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো।